আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ধিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো সভা ভরাত নিয়ে। এই সভা ভরাতের কি নিয়ম, এই সভা ভরাত কেন আসলো, এই সভা ভরাত কি, তাই নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই। এই কথার মধ্যে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, তাহলে আপনারা আমাকে নিজের ভাই নিজের সন্তান মনে করে আল্লাহ কি ওয়াস্তে ক্ষমা করে দিবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা আমি বলবো, কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনে যাবেন। সবে ভরাতের কথা আমার বন্ধুগণ, সবে শব্দের অর্থ হলো রাত, আর ভরাত হচ্ছে ভাগ্য বা সৌভাগ্য বলা হয়, অর্থাৎ সবে বরাত হচ্ছে সৌভাগ্যের রাত বা রজনী, মহিমান্বিত ও অতি পবিত্র এই রজনীতে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জীবনের গুনাহ মাফ ও ভাগ্য নির্ধারণ করেন। তাই এই রাতকে পরম প্রাণ মুসলমান গণ ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে পালন করে থাকেন। আজ পবিত্র শবে বরাত বা লাইলাতুল ফারাত, মুসলিম ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে এই রাতে বহু সংখ্যক বান্দা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে, জাহান্নাম থেকে নিকৃষ্ট লাভ করেন। তাই এই রজনীকে আরবিতে লাইলাতুল বারাত বা নিষ্কৃতি মুক্তির রজনী বলা হয়। এই রাত্রি সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে ইবাদতকারী গুনাহরাশি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তবে কেবল আল্লাহর সাথে শিরককারী সুদপুর গণক যাজকর কিপন শারীরিক জিনাকারী এবং পিতা মাতাকে কষ্ট দানকারীকে আল্লাহ মাফ করবেন না। আমার বন্ধুগণ, সবে বরাত সংক্রান্ত বর্ণনায় কোনো কোনো হাদিসে উল্লেখ পাওয়া যায়, এ রাতে আল্লাহ তার প্রেম সিক্ত ধর্ম পরায়ণ বান্দাদের মাঝে রহমত ও বরকত বর্ষণ করেন। মুসলিমদের মধ্যে কোনো কোনো গোষ্ঠী বিশ্বাস করেন এরাতে আল্লাহ সকল কিছুর ভাগ্য পুনর্বণ্টন করেন। কোন কোন সংস্কার মতে এই রাতে কবর থেকে আত্মারা উঠে নিজ আত্মীয় স্বজনের ভাড়িতে আসে, ফলে এই রাতে বিভিন্ন এলাকার আবাসিক গৃহে আলোক প্রজ্বলন করা হয়। তবে এই ধরনের বিশ্বাস বা তথ্য কোরআন কিংবা হাদিস দ্বারা সমর্থিত নয়। মুরতাদ্দা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যখন শাবানের পূর্ণতম রাত্রের আগমন ঘটে, তখন তাতে কিয়াম ইবাদত করো আর দিনে রোজা রাখো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে পমান আসমানে বিশেষ তাজল্লি বর্ষণ করেন এবং ইরশাদ করেন, কেউ আছে কি আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, তাকে আমি ক্ষমা করে দিব, কেউ আছে কি জীবিকা প্রার্থনাকারী, তাকে আমি জীবিকা দান করব, কেউ আছে নাকি, কেউ কি আছে মুসিবতগ্রস্ত, তাকে আমি মুসিবত মুক্ত করে দিব, কেউ এমন আছো কি, কেউ এমন আছো কি, এভাবে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাকতে থাকবেন। সুন্নাহ ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড থেকে এটা 160 নম্বর হাদিস, মানে 160 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1388, বুখারি ও মুসলিম বর্ণিত অনুরূপ একটি সহিহ হাদিসের বক্তব্য হলো, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষের দিকে নিকটতম আকাশে অবতরণ করে দোয়া কবুলের ঘোষণা দিতে থাকেন। এক হাদিসে উল্লেখ আছে, বেবিচারী ও মুশরিক ছাড়া আর সবার মনোবাসনা এই রাত্রিতে পূরণ করা হবে, তাই এই সৌভাগ্যের রাতে আমরা যেন একটু কষ্ট করে আল্লাহর দরবারে হাত উঠাই, রহমত চাই, মাগফিরাত চাই, উন্নতি চাই। আমাদের দেশে দেশের মানুষ নিজের পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের জন্যে। আমার বন্ধুগণ, আমি আজকে আপনাদের সম্মুখে এতটুকুই বললাম, এই রাত্রে আমরা সবাই আমল করার চেষ্টা করব। এই রাত্রে আপনি যত বেশি পারেন আমল করবেন, এই রাতে
আপনি যত বেশি পারেন নাফল নামাজ পড়তেই থাকবেন। আমার বন্ধুগণ, আমরা কতগুলো রাত আরাম এস করেছি, আজকে শুধু আপনি কি করবেন? এই সব আবার আসতেছে 24 তারিখে, কত রাত্রে হবে? এই রাত্রে আপনারা নিজের উপর বিশ্বাস রেখে আপনারা কি করবেন? সবাবারাতের পর এই রাতে আপনারা গোটাই রাত কষ্ট করে নেবেন, সারা রাত কষ্ট করে আপনারা নাফল নামাজ পড়াবেন, চানাতুত তাজবী নামাজ পড়াবেন, তাহাজুত নামাজ পড়াবেন। আমার বন্ধুগণ, যদি আপনারা পারেন মাগরিবের নামাজের পরে, যখন আপনারা মাগরিবের নামাজ পড়াবেন, তারপরে মাগরিবের নামাজ শেষ করবেন, শেষ করে সুন্নাত পড়াবেন এবং আপনি নফল পড়ে নেবেন। নফল পড়ে আপনি ইয়ে করবেন, আওয়াবিনের 6 রাকাত নামাজ আপনি পড়ে নেবেন। আমার বন্ধুগণ, আওয়াবিনের নামাজ পড়ে নেবেন, কারণ আমাদের জীবনে অনেকগুলো কাজা নামাজ আছে। আপনি যদি আওয়াবিনের নামাজ পড়েন, আমার বন্ধুগণ, বলা হয়েছে আওয়াবিনের নামাজ পড়লে 12 বছর ইবাদত করার সওয়াব নাকি পাওয়া যায়। আমার বন্ধুগণ, স্ত্রীর ভিডিওটি পর্যন্তই আমি শেষ করে দিব। আপনাদেরকে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।